हेलो व्यूअर्स अस्सलामु अलैकुम वेलकम टू आवर ब्रैंड न्यू वीडियो सो आज के अपने नहीं आसि सैमसांग एक डिवाइस देखते अपनारा सैमसांग न्यू एक डिवाइस नहीं आसि A53 5G अपना कांक्षित अनेक दिन कांक्षित एक फोन जरा एत दिन खुजन A53 5G ता क्यों चले आसते शपे तो अपने शपे एड्रेसा बोले दी प्रथम अनबक्सिंग करार आगे से क्षेत्र में A53 5G वेरियंट फोन पे जाए माही मोबाइल एडुजेट जो एड्रेस हमें बसुंधरा सिटी लेवल 6 ब्लॉक बी शॉप नंबर 07 सो व्यूअर्स कथा ना बारे शुरू कर जरा A53 5G वेरियंट फोन नीते जाच्छेन ढाकार बाहरे कुरियर फैसिलिटी माध्यम किन्तु माई मोबाइल थेके आपनारा फोन नीते पारबेन एछाड़ा ढाकार भितरे जदि केउ होम डेलिवरी नीते चान सेक्षेत्रेओ किन्तु आपनारा होम डेलिवरी नीते पारबेन सेक्षेत्रे आमादेर डिस्क्रिप्शन बक्सेर नाम्बारगुलोते जोगाजोग करबेन सो व्यूअर्स कथा ना बारे हच्छे आजके आपनादेरके आनबक्सिं करे देखाय A53 5G वेरियंट फोन खुबी दारुण एक फोन यटार साथे सैमसांग आपनारा देखते पाच्छेन फोन यटार भितरे हच्छे जे नर्माली हच्छे एकटा केबल देवा होयेछे सैमसांगो एखन आईफोनेर मतो चार्जार छाड़ाई जस्ट एकटा केबल यूज करा होयेछे আর এছাড়া আপনারা আলাদা চার্জারটা কিনে নিতে হবে সো A55G এর সাথে আপনারা কি কি পাচ্ছেন এবং কনফিগারেশনটা আমি আপনাদের জানিয়ে দিই প্রথমে এটা এই হচ্ছে ফোনটি এটার কালারগুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন প্রত্যেকটি কালার আমার কাছে রয়েছে এটার কালার পেয়ে যাবেন হচ্ছে যে আপনারা ব্ল্যাক হোয়াইট ব্লু এন্ড পিঙ্ক মোট চারটা কালার অ্যাভেলেবল মাই মোবাইল এডুজেটে পেয়ে যাবেন সো এটার প্রথমে আমি ডিসপ্লে থেকে শুরু করি এটাতে ইউজ করা হয়েছে অ্যামুলেড সুপার অ্যামুলেড একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে যেটি 120 রিফ্রেশার একটি ডিসপ্লে পেয়ে যাবেন এবং প্রোটেকশন হিসাবে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 আর ফ্রন্টে ক্যামেরা রয়েছে ফ্রন্টে 32 মেগাপিক্সেল একটি হোয়াইট ক্যামেরা ইউজ করা হয়েছে এছাড়াও ব্যাকে কিন্তু চারটি ক্যামেরা রয়েছে ওদের 64 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে 12 মেগাপিক্সেলের আল্ট্রা হোয়াইট ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা ইউজ করা হয়েছে এছাড়াও আপনার ন্যানো একটা আরেকটা ক্যামেরা ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেল এছাড়াও আপনি এটাতে পেয়ে যাবেন 5000mAh একটি বিগ ব্যাটারি পেয়ে যাবেন যেটার মধ্যে প্রসেসর হিসাবে ইউজ করা হয়েছে এক্সাইনোস 1280 5 নানোমিটারের চিপসেট সো ওভারঅল প্রাইস হিসাবে বা কনফিগারেশনও খুবই দারুণ একটি ফোন করেছে স্যামসাং এর অনেকদিন পরে একটি দারুণ একটি ফোন চলে এসেছে A53 5G ভেরিয়েন্ট সো যারা A53 5G ভেরিয়েন্টটা নিতে যাচ্ছেন অ্যাভেলেবল কালারগুলো নিতে যাচ্ছেন তারা কিন্তু খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাই মোবাইল এডুজেট ভিজিট করতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের আনবক্সিং ভিডিও আসসালামু আলাইকুম